বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচন কমিশন তো সংলাপের মাধ্যমে গঠন করা হয় নাই, কোনো সংলাপ ছাড়াই তো নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন গঠন করেছে। মহামান্য রাষ্ট্রপতি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সংলাপের আয়োজন করেছে। বিএনপি সেই সংলাপে যাবে না এবং সংলাপের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। তারা যেইভাবে 2014 সালে নির্বাচন বানচাল করতে চেয়েছিল ঠিক একইভাবে তারা 2018 সালের নির্বাচনের আগেও নানা ষড়যন্ত্র করেছিল, একইভাবে তারা আগামী নির্বাচনটাকেও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ তাদেরকে সেই সুযোগ দিবে না। দেশ যখন এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিরুদ্ধে বিদেশে বসে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, বিদেশিদের কাছে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে, দেশের বিরুদ্ধে প্রতিদিন তারা ষড়যন্ত্র করছে লবিস্ট নিয়োগ করে। বিএনপি বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশে ষড়যন্ত্র করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। সুতরাং আজকে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় এই অপরাজনীতি বন্ধ করতে হবে, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় এবং স্বাধীনতার চেতনাকে যদি সমুন্নত রাখতে হয় একই সাথে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে এই কবিতা পাঠের আসর এখানে ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি দেশ পরিচালনার দায়িত্বে না থাকেন তাহলে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর গলা চিপে ধরা হবে। কারণ এরা বিশ্বাস করে, এরা তাদের সাথে জোট করেছে বিএনপি জামাত যারা এই দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। আপনারা জানেন যে আফগানিস্তানে গান গাওয়ার অপরাধে, বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার অপরাধে তালেবানরা গুলি করে হত্যা করেছে, সেখানে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। এই তালেবানি ভাবধারায় যারা বিশ্বাস করে বিএনপি জোটের মধ্যে তারা আছে এবং তাদেরকে সাথে নিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই এই অপশক্তির যাতে বিনাশ হয়, এই অপশক্তি যাতে চিরতরে দুর্বৃত হয় সেজন্য আমি সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুরোধ জানাবো এই চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।